হ্যালো এভরিওয়ান ইজ শুভজিৎ ঘোষ আমরা আছি ডাব্লিউ বিএমসিসি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটেই তোমরা জানো যে আগামীকাল ফার্স্ট অফ নভেম্বর বের হতে চলেছে কার কোথায় অ্যালট হলো সেই লিস্ট এবং ইন্ডিভিজুয়ালি নিজেরাও লগ করে দেখতে পাবে তোমাদের অ্যালট হয়েছে কোথায় এবং অ্যালটমেন্ট লেটারটি ডাউনলোড করে প্রিন্ট আউট করবে তার আগে তোমাদের নিই যে আর কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে আসতে হবে যেগুলো অ্যাডমিশানের সময় তোমার কিন্তু আবার লাগবে যেরকমভাবে ভেরিফিকেশান করে এসেছ তারপরে আবার অ্যাডমিশানের সময় গিয়েও কিন্তু রিভেরিফিকেশান হবে তো এইখানে যে যে ডকুমেন্টসগুলো উল্লেখ আছে যেগুলো ভেরিফিকেশানের সময় নিয়ে যেতে বলেছিল এই সবগুলো ডকুমেন্টসই তুমি কিন্তু নিয়ে যাবে তার সাথে অ্যাড হবে বন্ড অর্থাৎ যে বন্ডের প্রফর্মাটা দিয়ে দিয়েছে সেই অনুযায়ী তোমাকে একটা বন্ড বানাতে হবে এবং সেই বন্ডটা তোমাকে নিয়ে যেতে হবে ওখানে এইগুলোর বাইরে যেগুলো সেগুলো আমি উল্লেখ করে দিচ্ছি তারপর যে লেটারটা মানে অ্যাডমিশান লে অ্যাডমিশান লেটার নয় সরি যে তোমার অ্যালটমেন্ট লেটার যেটা তোমার ফার্স্ট অফ নভেম্বর সন্ধ্যা ছটার দিয়ে বলেছে সেই অ্যালটমেন্ট লেটারটি কিন্তু তোমার যে এই কলেজে অ্যালট হয়েছে তো সেই অ্যালটমেন্ট লেটারটি প্রিন্ট করে নিয়ে যেতে হবে সাথে করে আর যে ডকুমেন্ট ভেরিফিকেশান যেদিন হয়েছে সেই ডকুমেন্টস ভেরিফিকেশান হবার পরে তোমাকে ওরা নিশ্চয়ই একটি সার্ভার জেনারেটেড স্লিপ দিয়েছে যেখানে লেখা আছে যে ভেরিফাইড সাকসেসফুলি এরকম তো সেইটি যেটা দিয়েছে সেটা তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে আর এখানে এক অ্যাকনলেজমেন্ট স্লিপ জেনারেটেড অনলাইন আফটার সাকসেসফুল পেমেন্ট আর পেমেন্টের পরে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা তুমি পেয়েছিলে সেটা যদি জমা নিয়ে না থাকে ভেরিফিকেশানের দিন তাহলে সেটিও কিন্তু সাথে করে নিয়ে যাবে আমি জানি না সেটা জমা নিয়েছে কি না তো তোমরা সেটা দেখো যদি তোমাদের কাছ জমা না নিয়ে থাকে তাহলে কিন্তু সেটিও নিয়ে যাবে আর সেরকম এর বাইরে কিছু ডকুমেন্টস নিয়ে যাওয়ার কথা বলেনি অ্যাকচুয়ালি এই যে পিডিএফটা আমি ভেবেছিলাম এখানে অ্যাডমিশনের সময় কি কি নিয়ে যেতে হবে সেটাও হয়তো আলাদা করে উল্লেখ করে দিয়েছে দেওয়া উচিত ছিল কিন্তু সেই জিনিসটা উল্লেখ করেনি শুধু ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় যেটা সেইটাই বলেছে এইবার অনেকে বলতে পারে যে এর পরের যেটা অ্যাডমিশনের সময় ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেটাও তো ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান তো সেটাও এইটাই হয়তো অ্যাপ্লিকেবল কিন্তু তা না ওখানে রকম লেটারের কথা উল্লেখ নেই অ্যালটমেন্ট লেটারের কথা তাই অ্যাডমিশনের জন্য যদি অ্যালটমেন্ট লেটার দেবে সেই সেই সময়তে যদি কোনো কিছু পাবলিশ করে কোনো পিডিএফ যে ডকুমেন্টস রিকোয়ার্ড ফর অ্যাডমিশান কি কী লাগবে তাহলে সেটা একটু ফলো করে নিতে হবে আর নাহলে যেগুলো বললাম সেগুলোই মোটামুটি আর এই সেকেন্ড টু ফোর্থ নভেম্বরের যে অ্যাডমিশান প্রসিডিওর চলবে সেইখানে কোথাও কি স্কুল লিভিং সার্টিফিকেট বা কোনো কলেজে যদি আগে অ্যাডমিশান নিয়ে থাকুক সেখান থেকে মাইগ্রেশান সার্টিফিকেট এরকম কী কিছু লাগবে দেখো সেই অর্থে এই রকম লাগবে কোথাও কিন্তু কিছু বলা নেই এবার যাদের কাছে অ্যাভেলেবেল আছে তারা সাথে করে নিয়ে যাবে কিন্তু এটা লাগে মেনলি রেজিস্ট্রেশনের সময় যখন তোমার ইউনিভার্সিটির আন্ডারে রেজিস্ট্রেশন হয় সেটা ক্লাস শুরু হওয়ার এক দেড় মাসের মধ্যে হয় তো এই সময় কিন্তু কোথাও এইভাবে উল্লেখ করা নেই যে তোমার এটা লাগবেই আচ্ছা তারপর আরেকটু কোয়ারি তোমাদের আসছে সেটা হচ্ছে কলেজে অ্যাডমিশনের সময় কত টাকা নিয়ে যাব ভর্তি হওয়ার জন্য সেই ক্ষেত্রে এই ওয়েবসাইটে ডাব্লুবিউজি গভর্নমেন্ট কলেজ ইনফরমেশান বলে একটি পিডিএফ দিয়ে দিয়েছে গত বছরগুলিতে প্রাইভেট কলেজগুলির ক্ষেত্রেও এই রকম একটি নোটিস কিন্তু দিয়ে দিয়েছিল বা এরকম একটা পিডিএফ আপলোড করে দিয়েছিল যেখানে সমস্ত প্রাইভেট কলেজগুলো ইনক্লুড ছিল তাদের ফি স্ট্রাকচারগুলো ইনক্লুড ছিল যেমনটি গভর্নমেন্ট কলেজগুলোর ক্ষেত্রে এখন আছে সেই রকমই তো এইখানে সমস্ত কলেজগুলোই ইনক্লুড আছে যেগুলো গভর্নমেন্টের অর্থাৎ সরকারি কলেজ সেটা বিডিএস হোক বা বিপিএস তো সে মোটামুটিভাবে সাড়ে চার হাজার টাকা প্লাস এক হাজার প্লাস এক হাজার আর একশো চুয়াল্লিশ টাকা হোস্টেল ফি মোটামুটি ছ হাজার ছশো চুয়াল্লিশ এইরকম অ্যামাউন্ট কিন্তু তোমার ডিপোজিট করতে হবে এটা এবার কারোর ক্ষেত্রে সাড়ে ছ হাজার দেখতে পারো কারোর ক্ষেত্রে ছ হাজার ছশো চুয়াল্লিশ প্লাস হয়তো একটা কিছু টাকা একশো দেড়শো টাকার একটা হয়তো লাইব্রেরি ফিস এইরকম কিছু একটা ধরে নিতে পারে এই জিনিসগুলো ঘটতে পারে তবে এই অ্যাডমিশান ফি কিন্তু সরকারি কলেজগুলিতে এই এই দেখো এখানে যেমন একশো টাকা বলে দিয়েছে তো এই ভাবে কিন্তু একটু একটু করে চেঞ্জ হতে পারে আর এই বন্ডের ব্যাপারটা অনেকে বুঝতে পারছো না বন্ড ফর ডিসকন্টিনিউশান যেটা এটা কিন্তু এক লাখ টাকা মানে এক লাখ টাকা তোমাকে এখন দিতে হবে এরকম না এটা একটা বন্ড ফরম্যাট বানিয়ে দিয়েছে সেটা কোটে গিয়ে নোটারিয়ে সাইন করিয়ে আনতে হবে এবং সেটা বন্ড পেপার যেটা স্ট্যাম্প পেপার যেটাকে দশ টাকার পেপারে আমরা করতাম আমাদের সময় তোমরা চেষ্টা করো মোটামুটি পঞ্চাশ টাকার একটা পেপারে করার তাহলে সবাই মোটামুটি অ্যাকসেপ্ট করবে কেউ বলে দশ টাকা কেউ বলে কুড়ি টাকা কেউ বলে পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকাটা করলে দশ কুড়ি যারা বলছে তারাও সেটা অ্যাকসেপ্ট করবে কোনো অসুবিধা হবে না তো এই রকমভাবে তোমরা কিন্তু এই ব্যাপারটা প্রিপারেশান নিতে পারো দেখছো এই কলেজটির ক্ষেত্রে ছ হাজার পাঁচশো তিরাশি তো এইরকম মোটামুটি সাড়ে ছয় সাত এই রেঞ্জই থাকে এবার কিছু উনিশ বিশ হতে পারে তাহলে তুমি মোটামুটি ক্যাশ তোমার কাছে হ্যাঁ ফর সেপার সাইড সা সাত সাড়ে সাত হাজার টাকা কমপক্ষে তুমি নিয়ে যেও এবার কিছু কিছু জায়গায় ক্যাশ এই এ যেমন বলেছে এখানে এই কলেজটি যে ক্যাশে জমা নেবে এই যে ক্যাশ এটা কোন কলেজ আছে এটা আছে কলেজ অফ মেডিসিন ক্যাশেতে কিন্তু অনেক ক্ষেত্রে বেশিরভাগ কলেজ আছে অনলাইনে জমা নেবে বা এর থ্রুতে জমা নেবে এরকম বলেছে যে যেমন বলেছে তারটা তোমরা ফলো করে নেবে আফটার অ্যালটমেন্ট তোমাদের অ্যালটমেন্ট হওয়ার পর তোমার কলেজটি কি বলেছে কিভাবে নেবে সেটা তোমরা এই পিডিএফ থেকেই দেখে নেবে আর কিছু কিছু ক্ষেত্রে তোমরা কলেজের ওয়েব ওয়েবসাইটে গিয়েও দেখতে পারো তারা কীরকম কি ইনস্ট্রাকশন দিচ্ছেন না দিচ্ছেন এবার কলেজের ওয়েবসাইট যখন বললাম তখন আইপিজিএমইআর ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটা হচ্ছে আইপিজিএমইআর তো এই কলেজের ওয়েবসাইটে এলে প্রথমেই ফ্রন্ট পেজে তো এটি দেখতে হবে যেটা তোমাদের আমি আগে একটি ভিডিওতে বলেছিলাম যে টোয়েন্টি ফার্স্ট র্যাঙ্ক করেছে এনআইআরএফ র্যাঙ্কিংয়ে তারপর মেডিকেল অ্যাডমিশনে টোয়েন্টি টোয়েন্টি টু বলে একটি পুরো জায়গা করে দিয়েছে যেখানে ওয়েল অর্গানাইজড ম্যানারে পরপর বলা আছে যে কীভাবে কী করতে হবে না হবে এখানে এম বিবিএস অ্যাডমিশান টোয়েন্টি টোয়েন্টি টু অল ইন্ডিয়া কোটা স্টেট কোটা দেন অন্যান্য যে অ্যাডমিশন প্রসিডিউর চলছে তাদেরও এরকম একটি একটু করে লিঙ্ক দিয়ে দেওয়া আছে তো এখানে এম বিবিএস অ্যাডমিশান টোয়েন্টি টোয়েন্টি টু স্টেট কোটা এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করার পর তোমাদের কী করতে হবে না হবে সবটা কিন্তু পরপর লেখা আছে যাদের ধরো আইপিজিএম এর অ্যালট হলো তারা এই জায়গাটা খুব ভালো করে একবার পড়ে নেবে এখানে তোমরা ছ হাজার পাঁচশো টাকা কীভাবে পে করতে হবে যদি এখনই তুমি আগেই পে করে দাও সেই ক্ষেত্রে কী কী জিনিস ফলো করতে হবে সবটা এখানে লেখা আছে এখানে ক্লিক করে তুমি সেইভাবে এগিয়ে যাবে যেমনটি লেখা আছে সেইভাবে করবে আমি আর পুরোটা পড়ে দেখাচ্ছি না তোমাদের সবার তো আর আইপিজিএমের অ্যালট হবে না হাতে গোনা একশো সত্তর জন স্টুডেন্টেরই অ্যালট হবে তো তারা এই জিনিসটা কিন্তু দেখে নিও ঠিক আছে তো চলো এই ভিডিওটা আপাতত তো এখানেই শেষ করি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এভাবেই